হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, লোকসভা ভোটে ফর্ম PS05 অথবা ভোটার টার্ন আউট রিপোর্ট, এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং কী কী তথ্য লাগবে, এই ফর্মটি আমাদের লোকসভায় থাকতে পারে, তাই আমাদের অবশ্যই জেনে থাকা দরকার এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং কী কী তথ্য ওখানে প্রয়োজন পড়ছে। আমরা লোকসভা ভোটে ভোটার টার্ন আউট রিপোর্ট অর্থাৎ ডান দিকে লেখা আছে ফর্ম PS05, আমরা দেখে নিব পুরো ডিটেলস কী কী কীভাবে লিখতে হবে। প্রথমে দেখুন, প্রথম ঘরে বিধানসভার নাম এবং নাম্বার লিখতে হলো, এবং নিচে দেখুন পার্ট নাম্বার, তারপর হচ্ছে পোলিং স্টেশনের নম্বর এবং নাম, তারপর হচ্ছে টোটাল ইলেক্টর, এখানে ওয়ার্কিং কপি বা মার্ক কপি আপনার যেটা আছে সেখানে আপনার টোটাল ভোটারটা কত সেটা পেয়ে যাবেন। আপনার বুথে ধরুন টোটাল ভোটার 800 এবং 4টি EDC, যদি EDC থাকে তাহলে লিখবেন, না থাকলে লেখার দরকার নাই। তো আপনার বুথে কতজন ভোট দিয়েছেন, মেল কত ফিমেল কত, আপনার ট্যালি শিটে এটা পেয়ে যাবেন। মেল 400 ভোট দিয়েছেন, ফিমেল 360 জন, আদার্স 0, টোটাল 760 জন ভোট দিয়েছেন। এরপরে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে এপিক দেখিয়ে অর্থাৎ ভোটার কার্ড দেখিয়ে কারা ভোট দিয়েছেন তাদের সংখ্যা আমি 700 লিখলাম শেষে, দেখুন। এরপরে আমরা প্রিসাইডিং অফিসার এখানে কিন্তু সিগনেচারটি করিয়ে নেবেন। এরপরে ডেটটাও এখানে লিখে দেবেন, ভোটের দিনের ডেট যেটা সেই ডেটটা লিখবেন। এরপরে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর দেখুন, নম্বর অফ পোলিং এজেন্ট অ্যাপয়েন্টেড, আপনার প্রতি কতজন পোলিং এজেন্টসকে এজেন্টস নিয়োগ হয়েছেন। রিলিভার্স নট টু বি কাউন্টেড, রিলিভার বাদ দিয়ে, রিলিভার বাদ দিয়ে পোলিং এজেন্ট আমরা ধরুন 3 জন, আমরা তাহলে এই ঘরটিতে আমরা 3 জন বসিয়েছি। 2 নম্বর করে টোটাল নাম্বার অফ ইলেক্টর ভোটেড উইদাউট এপিক, ভোটার কার্ড না দেখিয়ে ভোট দিয়েছেন যারা, তো এখানে আমরা রিপোর্টটা এখানে যারা ধরুন নন এপিক, যে আপনাদের যদি টেলিশিট এই জন্যই করে রাখবেন এপিক দেখিয়ে ভোট দিয়েছেন, এবং নন এপিক যারা ভোটার তাদেরও একটা টেলিশিট থাকবে সেখানে কিন্তু স্পষ্ট দেওয়া থাকবে। তো আমরা এখানে দেখুন 760 জন ভোটার মধ্যে 700 জন ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন, আর এখানে তাহলে আমাদের 60 জন ভোটার কার্ড বাদ দিয়ে অন্যান্য ডকুমেন্ট দেখিয়ে 60 জন ভোট দিয়েছেন। এরপরে 3 নম্বর ঘরে দেখুন, নম্বর অফ ইলেকটার্স ভোটেড আউট অফ আইটেম 2 বলতে 2 নম্বরে যেটা এপিক কার্ড ছাড়াই ভোট দিয়েছেন, শুধুমাত্র অফিসিয়াল ভোটার স্লিপ দেখিয়ে, এরকম যদি ভোটার থাকে তাহলে লিখবেন, না হয় 00 করে দেবেন। এরপরে 4-এর A নম্বরে নাম্বার অফ ইলেকটার্স আউট অফ আইটেম 2, মানে 2 নম্বর বলতে এখানে 2 নম্বর ঘরে যেটা এপিক ছাড়া ভোটের যারা দিয়েছেন সেই ঘরটিকে বলছে। তো নাম্বার অফ ইলেকটার আউট অফ আইটেম 2 প্রডিউস এনি অল্টারনেটিভ ডকুমেন্টস, তো অন্যান্য কোনো অল্টারনেটিভ ডকুমেন্টস যারা ভোট দিয়েছেন সেরকম যদি তাকে কালো লিখবেন, না হয় 00 করবেন। যেমন ব্যাংকের পাসবই, প্যান কার্ড, জব কার্ড এগুলো দেখিয়ে দিলে সেগুলা উল্লেখ করবেন। এরপরে 4-এর B টোটাল নাম্বার ব্লাইন্ড ভোট বা ইনফার্ম ভোট, যদি আপনার বুঝে ব্লাইন্ড ভোট বা ইনফার্ম ভোট থাকেন, মানে কম্প্যানিয়ন হয়ে নিজেরা ভোট দিচ্ছেন সেরকম সংখ্যা থাকলে লিখবেন, না হয় 00 করে দেবেন। 4-এর C নাম্বার অফ ব্লাইন্ড ভোটার হ্যাভিং ভোটেড ইউজিং ব্রেল ব্যালট শিট অনলি, দেখুন একটা ব্রেল ব্যালট শিট থাকবে যেটা দেখিয়ে, যেটা আপনাকে শেখাতে হবে, আপনার যে অন্ধ ভোটারকে একটু দেখিয়ে দিয়ে তারপরে ভোট নিজেই দিবেন উনি, এরকম যদি পদ্ধতিতে আপনি ভোট দেন যে ব্রেল ব্যালটের মাধ্যমে, তাহলে লিখবেন সংখ্যাটা, না হয় 0 করবেন। 4-এর D নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স হ্যাভিং টেকেন হেল্প অফ এ কম্প্যানিয়ন, একজন কম্প্যানিয়নকে নিয়ে, সঙ্গী নিয়ে ভোট দিয়েছেন এরকম সংখ্যা থাকলে আপনি লিখবেন। নম্বর 4-এর E নম্বরে নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স ইউজিং ব্রেল ব্যালট বাট টেকেন হেল্প অফ এ কম্প্যানিয়ন অলসো, দেখুন এমন ভোটার হতে পারেন যে ব্রেল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন এবং আবার কম্প্যানিয়নকে সঙ্গে নিয়ে উনি গেছেন কিন্তু ভোট দিতে, এরকম হলে আপনি কিন্তু লিখবেন, এখানে সংখ্যা না হয় 0। 5 নম্বরে দেখুন, নাম্বার অফ ইনফার্ম ভোটার্স হ্যাভিং টেকেন হেল্প অফ এ কম্প্যানিয়ন, ইনফার্ম ভোটার যদি এরকম থাকে, মানে অশক্ত ভোটার যারা সঙ্গী নিয়ে ভোট দিয়েছেন তাদের সংখ্যাটা লিখবেন, না হয় 0। 6 নম্বরে নাম্বার অফ ইলেক্টর রিফিউজড ভোট আফটার সাইনিং 17A, 17A নম্বরে সেকেন্ড পোলিং অফিসার কাছে সইও করেছেন 17A তে, কিন্তু উনি ভোট দিতে যাননি, রিফিউজ করেছেন, অস্বীকার করেছেন, এরকম সংখ্যা যদি থাকে আমি এখানে 1টি লিখেছি, কারণ আমরা 17C তে যখন ফিল আপ করেছি তখন আমরা 1টি লিখেছিলাম, তাই আমরা এখানে এটা লিখলাম, আর না এখানে 0 করে দিলাম। নাম্বার অফ ইলেক্টর হু ভোটেড অন প্রোডাকশন EDC সার্টিফিকেট দেখি যারা ভোট দিয়েছেন, EDC সংখ্যা আমরা 4টি আমরা আগে উপরে লিখেছি, তাই এখানে 4 দিয়েছি, না থাকলে 0 লিখবেন।
এরপরে হচ্ছে নাম্বার অফ টেন্ডার ভোটস। টেন্ডার ভোট যদি 8 নম্বর পয়েন্ট যদি থাকে আপনার বুদ্ধি তো লিখবেন, না হয় জিরো। তবে টেন্ডার ভোট সাধারণত হয় না, তবে যদি হয়ে থাকে তো লিখবেন। এরপরে আমরা দেখিয়ে দেবো আপনাকে 9 নম্বর করে অ্যাবসেন্ট, শিফটেড অ্যান্ড ডুপ্লিকেট। এখানে অ্যাবসেন্ট করে আলাদা, অ্যাবসেন্ট কতজন ছিল, অ্যাবসেন্ট ভোটার, শিফটেড ভোটার আর ডুপ্লিকেট ভোটার। ধরুন অ্যাবসেন্ট ভোটার আর শিফটেড আর ডুপ্লিকেট কতজন ভোটার আপনার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন অ্যাবসেন্ট ভোটার আমার 3 জন ছিল, 1 জন ভোট দিয়েছে। শিফটেড ভোটার 1 জন ছিল, ভোট কেউ দেয়নি। ডুপ্লিকেট ভোটার 2 জন ছিল, ভোট দেয়নি কেউ। এরকম হতে পারে। আমরা একটু দেখিয়ে দিচ্ছি লিস্টটি। তো দেখুন আমার এখানে লিস্ট করা আছে। ধরুন আমার এখানে বললাম আমি অ্যাবসেন্টি, অ্যাবসেন্টি ভোটার সংখ্যা 1, 2, 3, আর শিফটেড দেখুন 1টি আছে, ডুপ্লিকেট আছে 2টি। এই লিস্টটি কিন্তু আপনাকে ডিসি থেকে দিবে, এই যে এসডি ভোটারের লিস্ট, এটা দেখে নেবেন। আর যদি ভোট দিয়ে থাকে তাহলে আমরা 17A-তে সেটা রেকর্ডটা পেয়ে যাবেন যে এসডি ভোটার কতজন দিয়েছে। তো এখানে দেখুন, তারপরে মার্কপি যেহেতু আগেই দাগ দেওয়ার কথা নিয়ম, যেটা একটা সাধারণত বলা হয়ে থাকে যে এসডি ভোটার যারা আছেন যে লিস্ট ডিসি থেকে দিবি, সেই লিস্ট দেখে মার্কিং কপিতে আগামী একটু লেড পেন্সিলে দাগ দিয়ে রাখবেন যে এসডি ভোটারদের চিহ্নিত করার জন্য। যদি ভোট দিতে আসেন তাহলে সহজেই চিহ্নিত করা যাবে। তো এরকম সংখ্যা আপনারা লিখে নিলেন এসডি ভোটারে কীভাবে লিখলেন। এরপরে 10 নম্বর চ্যালেঞ্জ ভোট যদি আপনার বুদ্ধি হয়ে থাকে তাহলে লিখবেন, না হলে কিন্তু সব 0-0 করে দেবেন। অ্যামাউন্ট প্রফিটেড সব 0, রিজেক্টেড 0, এলার্ট 0। 11 নম্বর পয়েন্ট খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, ওয়েদার দ্য প্রিসাইডিং অফিসার হ্যাড টু ইন্সপেক্ট দ্য বিইউ ব্যালট ইউনিট, যে ব্যালট ইউনিটটি আছে সেটিকে প্রিসাইডিং অফিসারকে দেখতে যেতে হয়েছিল কোনো সময় তদন্ত করতে, ভোট ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে থাকা, ভোট চলাকালীন কি যেতে হয়েছিল, এরকম কোনো হতে হয়েছে কি। যদি হয়ে থাকে তাহলে কারণটা লিখতে হবে, যে কোনো কারণের মধ্যে কী লিখতে হয়েছিল। যদি ইয়েস হয় তাহলে ইয়েস লিখবেন, ন হলে ন লিখবেন। তাহলে যদি যেতে হয়ে থাকে কোনো কারণে ব্যালট ইউনিটের কাছে তবে লিখবেন, না হলে কিন্তু ন করে দেবেন। 2 নম্বর বিইউ আজ নট ফাংশনিং ফর পারলি, এই যে কারণগুলি এরকম কোনো কারণের জন্য, বা অ্যান ইলেক্টর মাইট হ্যাভ স্টার্ট ইনসার্টেড অ্যান অবজেক্ট, অথবা কোনো ভোটার অবজেকশন করেছেন এরকম কোনো কারণে আপনাকে যেতে হয়েছিল, যদি ইয়েস হয়তো ইয়েস, না হলে ন লিখবেন। এবং ডেটটা দিবেন এবং সিগনেচার, একদম খুব সহজে কিন্তু আমরা সহজ পদ্ধতিতে আমরা প্রিসাইডিং অফিসারের যে ভোটার টার্ন আউট রিপোর্ট অথবা PS-05টি আমি দেখিয়ে দিলাম। বন্ধুরা আরেকটা জিনিস মাথায় রাখবেন যে PS-05 ফর্মটিতে সঠিকভাবে ফিল আপ করতে হবে আপনারা, যেন বেশি ঝামেলা না নিয়ে কম্প্যানিয়ন ভোট যেটা বলছে ইনফার্ম ব্লাইন্ড এইসবগুলি 0-0 রাখার চেষ্টা করবেন। যদি বাইচান্স হয়ে থাকে এজন্য না মানে তাহলে আপনি সেইগুলো ডিক্লারেশন করে লিখবেন এবং কম্প্যানিয়ন ভোটের হিসাবটা রাখবেন। তো থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।